বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা বিয়েবাড়ি যাচ্ছি, বিয়েবাড়ি আছে, তো ওখানে আলতা নেওয়া হবে, আলতা নিতে যাব। তো দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, আর কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, আমি বিয়েবাড়ি চলে এসেছি, তো এবার আলতা করবো। তো তোমরা দেখো ভিডিওটা, এই দেখো একটা দিদি আলতা করছে, এখনও সবাই আসেনি, আমি অনেক আগে চলে এসেছি। আর ওইদিকে দেখো বিয়ের কিছু কাজ হচ্ছে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি পরে, আগে আলতাটা পরে নি, তারপর দেখাচ্ছি। তো দেখো এখানে লগ্ন খোলায় ধান দেওয়া হচ্ছে, নজন দেবে এভাবে। তো তোমাদেরও কি এই নিয়মটা আছে আমাকে কমেন্ট করে জানিও। আর এটা এদের সকালবেলায় হচ্ছে, আমাদের তো বিকেলের দিকে হয়, তো তোমাদেরও কেমন হয় আমাকে জানাবে। তো আমি এখানে আলতলা ভিডিওটাতে ঠিকভাবে করতে পারিনি, সবার ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ বাড়ি চলে যেতে হয়েছিল আমাকে। তো দেখো এবার ভাত খাওয়া হবে, তো সবাই তোমরা দেখো এখানে নজন ছেলে বসেছে, ছোটো ছোটো বাচ্চারা, সাথে বর আছে। আর ভিডিওটা পুরো ভালোভাবে শেয়ার করতে পারিনি, আর গায়ে হলুদেরটাও পারিনি। তো বাড়ি চলে এসেছিলাম, তো আজকে বিয়ের দিন, তো আজকেও যাব। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু পারবো ভিডিও করতে সবটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখবে বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করবে না। চলো এরপর রেডি হব, তারপর বেরোবো, তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা শুনতেই পাচ্ছো বাজনার আওয়াজ উঠছে, তো চলো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, ছাদ থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ছাদ থেকে দেখাচ্ছি, তো ভালোভাবে দেখাতে পারছি না, এটাই হচ্ছে বিয়ে বাড়ি। তারপর ছাদের মধ্যে বেলুন লাগিয়েছে, কত সুন্দর। চলো রেডি হয়ে নিই তাড়াতাড়ি। দেখো বন্ধুরা এরপর বিয়ের কাজ শুরু হবে, তো চলো দেখতে থাকো সবাই ভিডিওটা।
বন্ধুদের সাথে শেয়ার করলাম, এরপর খাবার খাবো আমরা, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এরপর খাবার খাওয়ার পর আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো বিকেলের ভিডিওটা আর করা হয়নি জল আনতে যাওয়ার, তো এটা হচ্ছে রাত্রে ভিডিও বরযাত্রী যাওয়ার সময়। তো তোমরা দেখো ভিডিওটা, দেখো অনেক বাজি ফাটানো হচ্ছিলো সেই টাইমে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে সবার। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট টু ভিডিওতে, তো তোমরা দেখবে আশা করি ভিডিওটা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। তো চলো, ততক্ষণ তোমরা ভালো থেকো সবাই, টাটা।